शिक्षार्थी बंधुरा आशा करी भालो आसो भालो थाकाय कामना करी सबाई भालो थाको सुस्थ थाको एटाई कामना। अच्छा ताहले आमादेर आजकेर पाठ होबे बांगला द्वितीय पत्र। बांगला द्वितीय पत्रे आमरा समास सम्पर्के आलोचना करब। समास बुझते पारছো? समास शब्द अर्थ हलो संक्षेपण। তাহলে আমরা समास নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিবে। এতদিন আমরা করোনা ভাইরাসের কারণে লেখাপড়ায় মনোযোগ দিতে পারি নাই, বুঝতে পারছো? তাহলে আমাদের আজকের পাঠের শিরোনাম হলো সমাস। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। তাহলে সমাস কি জিনিস আমরা এখন জানব। পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। দেখো, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করা করার নাম সমাস। তাহলে দুই পদ থেকে তার উপরের দিকে, এটা হলো ততোধিক। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করা। তাহলে আমাদের একটা যেমন উদাহরণ কি, উদাহরণ রেলের উপর চলে যে গাড়ি, রেলের উপর চলে যে গাড়ি এটা হলো এক পথ, রেলগাড়িটা হলো এক পথ। আর এখানে অনেকগুলো পথ আমাদের বোঝানো হচ্ছে। দেখা যায় রেলের একটা পথ, উপর একটা পথ, চলে একটা পথ, যে একটা পথ, গাড়ি একটা পথ, তাহলে অনেকগুলো পথ। এই পথগুলো মিলে হয়েছে রেলগাড়ি। রেলের উপর চলে যে গাড়ি রেলগাড়ি। তাহলে সমাস কি জিনিস আমরা জানলাম। তাহলে এখন সমাস প্রধানত ছয় প্রকার। সমাস প্রধানত ছয় প্রকার। তাহলে এক নম্বর দ্বন্দ্ব। সমাস দ্বন্দ্ব সমাস। তারপরে দুই নম্বর দ্বিগু সমাস, দ্বন্দ্ব দ্বিগু
অব্যয়ীভাব অব্যয়ীভাব সমাস। তারপরে চার নম্বর কর্ম দ্বারয় সমাস। পাঁচ নম্বর তৎপুরুষ সমাস। ছয় নম্বর বহুব্রীহী সমাস। বহুব্রীহী সমাসে মোট হলো ছয় প্রকার। তাহলে এই সমাসের গুলার সংজ্ঞা দিতে হবে। যেমন এক নম্বর দ্বন্দ্ব সমাস, আমি একটা সম্পর্কে আলোচনা করছি দ্বন্দ্ব সমাস, যে সমাসে সমস্যমান পদগুলোর প্রত্যেকটি অর্থ প্রাধান্য থাকে। যে সমাসে সমস্যমান পদগুলোর প্রত্যেকটি অর্থ প্রাধান্য থাকে সেটা হলো দ্বন্দ্ব সমাস। তাইলে এই দ্বন্দ্ব সমাসের উদাহরণ, তোমরা মনোযোগ দিবে ক্লাসগুলোর প্রতি। দ্বন্দ্ব সমাস যে সমাসে সমস্যমান যে সমাসে সমস্যমান পদগুলোর পদ সমস্যমান পদগুলোর যে সমাসের সমস্যমান পদগুলোর প্রত্যেকটি প্রত্যেকটির অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে উদাহরণ, পিতা ও মাতা পিতামাতা দ্বন্দ্ব সমাসের উদাহরণ, পিতা ও মাতা পিতামাতা। তাইলে দ্বন্দ্ব সমাসের এখানে কিছু উপাদান আছে, সমাসের কিছু উপাদান আছে, সেটা হলো বিভিন্ন অংশ উপাদান। সমস্যমান পদ, সমস্ত পদ, তারপরে ব্যাসবাক্য আর পূর্বপদ পরপদ,
এগুলি হলো সমাসের বিভিন্ন উপাদান। তাইলে এগুলি আমাদের প্রয়োজন, এগুলো ছাড়া আমরা সমাস নির্ণয় করতে পারি না। যেমন ভ্যাস বাক্য এখানে এই সমাস দ্বন্দ্ব সমাসের হলো ও কিংবা এবং, এই অব্যয় পদগুলো দ্বারা আমরা দ্বন্দ্ব সমাস ভাঙতে পারি। তাইলে পিতা ও মাতা, পিতা মাতা এই দুটা পদ, একটা পিতা একটা মাতা, এই দুটা পদ সমসমান পদ, পদগুলির প্রত্যেকটি অর্থ প্রাধান্য থাকে। এই পিতা ও মাতা, পিতা মাতা সমসমান পদ, এই পদগুলির প্রত্যেকটি অর্থ প্রাধান্য থাকে। যেমন পিতা এবং মাতা, পিতা ও মাতা আমরা কাকে বাদ দিব, তাহলে উভয়ই প্রাধান্য পেয়েছে। এই পিতা মাতা উভয়ই প্রাধান্য পাওয়াতে এটা দ্বন্দ্ব সমাস। আমাদের সমাসের এই বৈশিষ্ট্য অনুসারে সমাস আবার চার প্রকার। যেমন এক নম্বর হলো দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, তো এখানে উভয় পদ প্রধান। ওই কৈশিদের বলছে যে প্রত্যেকটি সংজ্ঞাতে বলা হয়েছে প্রত্যেকটির অর্থ প্রাধান্য থাকে। তাহলে প্রত্যেকটির অর্থ প্রাধান্য থাকে বিদায় এটা দ্বন্দ্ব সমাস, তাহলে উভয় পদ প্রধান, অর্থাৎ উভয় পদে কোনোটাকে ফেলে দেওয়ার মতো নয়, উভয়টাই আমাদের প্রাধান্য আছে এবং অর্থবোধক, উভয় পদ প্রধান। তারপরে এইভাবে বৈশিষ্ট্যের দিক দিয়া চার প্রকার, উভয় পদ প্রধান দ্বন্দ্ব সমাস, তারপরে হ্যাঁ পূর্বপদ প্রধান অব্যয়িভাষী সমাস, তৎপুরুষ সমাস দ্বিগু সমাস, তারপরে আছে পূর্বপদ প্রধান পরপদ প্রধান, তারপর আছে অন্য পদ প্রধান। এই মোট হলো চারটা বৈশিষ্ট্য। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করলাম, তারপর একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা আমরা কোন সমাস, এটা দ্বন্দ্ব সমাস। আমি তুমি ও সে, এই তিনটা ব্যক্তি, আমি ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি তুমি ও সে, এই তিনটি মোট চারটি পদ মিলে আমরা হয়েছে, এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দ্বয়ত কলম, দ্বয়ত কলম, এরকম। তাহলে দ্বন্দ্ব সমাসের ভ্যাস বাক্য ও কিংবা এবং, অব্যয় ও পদ, ও পদ দ্বারা সংযুক্ত করতে হবে। কোনো কোনো সময় কিংবা হয়, কোনো কোনো সময় এবং হয়, এইভাবে। তাহলে আমরা এখন সমাসের উপাদানগুলো সম্পর্কে আলোচনা করি, তাহলে সমাস ভাঙতে আমাদের সুবিধা হবে, সমাস ভাঙতে সুবিধা হবে, সমাস নির্ণয় করতে বা সমাস বিশ্লেষণ করতে সুবিধা হবে। সমাসের বিভিন্ন অংশ বা উপাদান তাইলে চারটে আছে, সমাস নিষ্পন্ন পদ, সমসমান পদ, তারপরে ব্যাস বাক্য, তারপরে পূর্বপদ ও পরপদ। তাইলে এক নম্বরে সমাস নিষ্পন্ন পদ সম্পর্কে আমরা আলোচনা করব।
সমাস নিষ্পন্ন বহুপদ থেকে যে এক পদে গঠিত হয় তাকে সমাস নিষ্পন্ন পদ বা সমস্ত পদ বলে। সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। যেমন দশ আনন যার দশানন, দশ আনন যার, তাহলে এই দশানন শব্দটা দিয়ে আমরা ফাইলাম কি সমাস নিষ্পন্ন পদ। যখন এটাকে ভাঙলে আমরা পাই দশ আনন যার, তাহলে এক পদ হলো দশানন। আর বহুপদ হলো দশ আনন যার, তিনটা পদ। তারপরে সমাস সমান পদ, যেসব পদ মিলে সমাস হয়, সমাস সমান পদ হলো যেসব পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে আলাদা আলাদাভাবে সমাস সমান পদ বলে। যেমন এখানে আছে পিতা ও মাতা, এখানে প্রত্যেকটি পদ আলাদা আলাদা। আমি তুমি ও সে, রেলের উপর চলে যে গাড়ি রেলগাড়ি, এই যে রেলের একটা উপর চলে যে গাড়ি, এখানে এক দুই তিন চার পাঁচটা পদ হয়েছে, এটাই হলো আমাদের সমাস সমান পদ। এই পাঁচটি পদ আলাদা আলাদা সমাস সমান পদ বলে, আলাদা আলাদা এই পাঁচটা পদের মধ্যে, এখানে পাঁচটা পদের মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে আমরা সমাস সমান পদ বলে। তারপরে আছে সমাস সমান পদ, বুঝতে পারছ? রেলের একটা সমাস সমান পদ, উপর একটা সমাস সমান, চলে একটা সমাস সমান, যে গাড়ি, এইগুলির প্রত্যেকটি পদ আলাদা আলাদা, এইগুলো হলো সমাস সমান পদ। এবারে আসি আমরা ভেড় বাক্য, ভেড় বাক্য সম্পর্কে আমরা আলোচনা করব। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, যেমন এই তো সমস্ত পদ রেলগাড়ি, এটার আমরা ভাঙছি যেমন বিশ্লেষণ করছি রেলের উপর চলে যে গাড়ি, তাহলে এই ভেড় বাক্য হলো যে উপর তারপরে চলে, এগুলা ছাড়া আমরা বিশ্লেষণ করতে পারি না। তাহলে উপর চলে যে এই তিনটা হলো অতিরিক্ত, তাহলে এই ভেড় বাক্য সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা, আমরা বাক্যাংশ করছি, বাক্যের অংশ, প্রত্যেকটি পদ এখানে বাক্যের অংশ, রেলের একটা অংশ, উপর একটা অংশ, চলে একটা অংশ, যে একটা অংশ, গাড়ি একটা অংশ, তাহলে প্রত্যেকটি পদ এক একটা অংশ, তাহলে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ভেড় বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। এটা তিনটা নাম, একটা ভেড় বাক্য, একটা সমাস বাক্য, একটা বিগ্রহ বাক্য, ঠিক আছে, বুঝতে পারছ? হ্যাঁ, তাহলে এভাবে পিতা ও মাতা, পিতা মাতা, এখানে পিতা একটা পদ, ও একটা পদ, মাতা একটা পদ, তাহলে এগুলো ভেঙে বাক্যের অংশ করা হয়েছে, এগুলি প্রত্যেকটি অংশ, তাহলে পিতামাতা হইল সমস্ত পদ, আর পিতা ও মাতা আমরা ভেঙে বাক্যের অংশ করছি, এটা হলো ভেড় বাক্য। তাহলে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদগুলো, সমাস সমান পদগুলো, ভেড় বাক্যগুলো। এবার আমরা আসব পূর্বপদ ও পরপদ। তাহলে পূর্বপদ, পরপদ বা উত্তরপদ, উত্তরপদ হয় যেসব পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেক, তাদের প্রথম পদটিকে পূর্বপদ বলে। যেমন এখানে আছে পিতা, এটা একটা পদ, মাতা আর একটা পদ, প্রথম পদ পিতা, দ্বিতীয় পদ হলো মাতা, পিতা ও মাতা। তাহলে যেসব পদে সমাস হয় তাদের প্রথম পদটিকে পূর্বপদ এবং শেষ পদটিকে পরপদ, শেষ পদটিকে পরপদ বা উত্তরপদ বলা হয়, ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা আছে? দেখো আমি আবারও বলি, যেসব পদে সমাস হয় তাদের প্রথম পদ দিকে পূর্বপদ, এই যে ফিতা এটা হলো প্রথম পদ, পূর্বপদ মানে প্রথম পদ বা আগের পদ, আর মাতা হলো শেষ পদ, অর্থাৎ হলো পরপদ,
তাহলে একটা পূর্বপদ একটা হলো পরপদ, যেটা প্রথমে বসে এটা হলো পূর্বপদ আর যেটা পরে বসে এটা হলো পরপদ বা উত্তরপদ। যেমন পিতা ও মাতা এটা দিয়ে আমরা বুঝলাম, কেমন? তাহলে সমাসের বিভিন্ন উপাদান এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। এগুলা ছাড়া আমরা সমাস নির্ণয় করতে পারবো না, কোনো প্রকারের সমাস বিশ্লেষণ করতে পারবো না। তাহলে আমাদের এগুলো তোমরা জেনে নাও, বইতে দেখবে, এবং আমি লিখি দিচ্ছি একটা। সমাসের বিভিন্ন অংশ বা উপাদান বিভিন্ন উপাদান, এক নম্বর সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ, দুই নম্বর সমাস সমান পদ, সমাস সমান পদ, তিন নম্বর হইল ব্যয়ের বাক্য, ব্যয়ের বাক্য, চার নম্বর পূর্ব পদ, পূর্ব পদ এবং পরপদ বা উত্তর পদ। এই হলো সমাসের বিভিন্ন অংশ বা উপাদান, সমাস নিষ্পন্ন পদ, সমাস সমান পদ, ব্যয় বাক্য, পূর্ব পদ এবং পরপদ বা উত্তর পদ। এই চারটা উপাদান বিভিন্ন অংশ, সমাসের বিভিন্ন অংশ অর্থাৎ এই চারটা অংশ বা উপাদান তোমরা ভালোভাবে শিখে নিবে, কেমন? এগুলা ছাড়া আমরা সমাস নির্ণয় করতে পারবো না। সমাস বিশ্লেষণ করতে হলে, সমাস ভাঙতে হলে আমাদের এগুলা অবশ্যই প্রয়োজন, এগুলো আমরা জেনে নিব, কেমন? তাহলে সমাস নিষ্পন্ন পদ দশানন, সমাস নিষ্পন্ন পদ হল দশানন, অর্থাৎ এক পদ, এক পদটাই হলো সমাস নিষ্পন্ন পদ। এটা তিনটা নাম, সমাস নিষ্পন্ন পদ, সমস্ত পদ, তারপরে সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, এভাবে এটা তিনটা নাম আছে, সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, আরেকটা নাম আছে। আচ্ছা, তাহলে সমাস সমান পদ, যে সব পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে সমাস সমান পদ বলে। বিলাত, যেমন বিলাত থেকে আ ফেরত, বিলাত ফেরত, বিলাত ফেরত হলো সমাস নিষ্পন্ন পদ, আর বিলাত থেকে ফেরত এই তিনটা পদ মিলে হলো আমাদের সমাস সমান পদ প্রত্যেকটি। এখানে তিনটা পদ, তিনটাই হলো সমাস সমান পদ।
তাহলে পরবর্তী ক্লাসে আমরা সমাসের বৈশিষ্ট্য অনুসারে যে চার প্রকার, এই চার প্রকার সম্পর্কে আবার আমরা আলোচনা করব। তারপরে আছে প্রধানত ছয় প্রকার, এগুলার সংজ্ঞা, এগুলি কাকে বলে এবং উদাহরণ, আবার এদের বিভিন্ন প্রকারভেদও আছে, এই সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে জেনে নিবে, শিখে নিবে, কেমন? বই দেখবা, নিয়মিত পড়বা, তাহলে সব কিছু বুঝতে পারবে, কেমন? এইখানে আমাদের আজকে সমাপ্তি রইল। সবাইকে ধন্যবাদ।